দেবী ঠাকুরজি ফিরে আসছে, দেবী ঠাকুরজি ফিরে আসছে। ওরে তোরা কে আছিস? তার সাথে সকলকে খবরটা জানিয়ে দে, তোরা আনন্দ কর, উৎসব কর। শত্রুরা মাথা নত করে শোনো, রাজা উদয় নারায়ণের কন্যা বিজয়িনী হয়ে ফিরে আসছে। কই কত দূরে আসছে আমার দেবী? প্রাসাদ তোরণ অতিক্রম করে প্রাসাদের দিকে ছুটে আসছে মহারাজ। দেবী বাবা বাবা বাবা, আমি এসেছি বাবা। আও রাজকন্যা, আপনারা কেউ রাজকন্যাকে স্পর্শ করবেন না। কেন? হিন্দু সমাজের বিধানে রাজকন্যা পতিতা। পতিতা? হ্যাঁ। কিন্তু তোমার এই মতিভ্রম কি করে হলো রাজা উদয় নারায়ণ? ম্লেচ্ছ গৃহে যে কন্যা আশ্রয় নিয়েছিল তাকে বরণ করবার জন্য তুমি উৎসবের আয়োজন করেছ। গুরুদেব, দেবী তোমার কন্যা বলে সমাজের এত বড় সর্বনাশ করতে চাও তুমি? গুরুদেব, মনে করে দেখো, জনকনন্দিনী সীতা অপবিত্র ছিলেন না, তবু সমাজের বিধানে তাকে বনবাসে যেতে হয়েছিল। তুমি যদি হিন্দু সমাজের রক্ষক হয়ে থাকতে চাও, হিন্দু ধর্মের মঙ্গল চাও, তাহলে কাল বিলম্ব না করে অবিলম্বে দেবীকে প্রাসাদ থেকে বহিষ্কার করে দেবে। এই হলো রাজগুরু জ্ঞান ভক্তের আদেশ। আপনার আদেশ শিরোধার্য গুরুদেব। ভয় নেই, ভয় নেই না, কিন্তু আপনি তো সেদিন আমাকে সাহস দিয়েছিলেন বাবা, আপনি তো নিজের হাতে গড়ে তুলেছিলেন আমাকে সাহসিনী করে। ভুল করেছিলাম, তখন আমার মনে ছিল না যে আমি রাজা, তাই কন্যাকে পুত্র স্নেহে লালন করে ভেবেছিলাম দেবী আমার মেয়ে নয় ছেলে। তখন আমার মনে ছিল না যে আমি সাধারণ মানুষ নই, আমি রাজা, আমার আমার পিতা হওয়ার সাজে। বাবা হিসাবে না বলতে পারেন, রাজা হিসাবে বলুন। হ্যাঁ বলুন মহারাজ, মনে করুন আমি আপনার মেয়ে নই, দিনাজপুরের দিন দরিদ্র এক প্রজা, যে শুধু ধর্মের ভালোর জন্যই ছুটে গিয়েছিল বিধর্মী নবাব মুর্শিদ কুলি খাঁর কাছে। ধর্মান্ধ নবাব তাকে কন্যা বলে স্নেহ করেছেন, জিহাদ যুদ্ধ থামিয়ে দিয়ে উপযুক্ত প্রতিনিধির সঙ্গে পাঠিয়ে দিয়েছেন তার আত্মীয়দের কাছে। এখন বলুন মহারাজ, সেই হতভাগিনী প্রজা কি সত্যি অপরাধী? সত্যের চেয়ে বড় ধর্ম বড় শাস্ত্র আর কিছুই নয় মা। আপনি সত্যের মুখ চেয়ে সত্যকে রক্ষা করতে ন্যায় বিচার করুন। বিচার শেষ হয়ে গেছে ধৈর্যটি মঙ্গল। বিচার শেষ হয়ে গেছে? এবার তুমি আমার শেষ বিচারক বীর। তুমি সেদিন তুমি আমাকে কথা দিয়েছিলে প্রাণ দিয়েও তুমি আমার প্রেমের মর্যাদা দেবে। আজ সমাজ আমাকে পতিতা বলছে, বলো ধৈর্যটি মঙ্গল, আমি কি সত্যি পতিতা? না, তুমি নিষ্পাপ, তুমি অগ্নি শিখার মতো পবিত্র, তাই সমাজ ধর্ম তোমাকে ত্যাগ করলেও আমি তোমাকে পরিত্যাগ করব না। মনে রেখো ধৈর্যটি মঙ্গল, নবাব মুর্শিদ কুলি খাঁর অত্যাচার হতে দেশ রক্ষার গুরু দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছি। লাখো লাখো নির্যাতিত নিপীড়িত মানুষ যে আছে তোমার মুখে। আমার মুখের থেকে? আমিও সমাজে নির্যাতিতা, বিনা দোষে বিনা অপরাধে আমিও নিপীড়িতা। তোমার দেবীর সামনে আজ অগ্নি পরীক্ষা। কিন্তু আমার সামনে চলছে সর্বনাশ আগুন, সারা দেশব্যাপী ক্ষমতাদীপ্ত মুর্শিদ কুলি খাঁর অত্যাচারের আগুন। সেই আগুন লেলিহান শিখা মেলে গ্রাস করলো আমার প্রেম ভালোবাসা আত্মসুখের স্বপ্ন, আমার নির্যাতিতা জন্মভূমি মায়ের মুখের হাসি ফিরিয়ে আনতে। আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী, তুমি অসহায় ধৈর্যটি মঙ্গলকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা। হায় ধৈর্যটি মঙ্গল, শেষ পর্যন্ত তুমিও? তাহলে আর কেন, আর কেন? তোমার অস্ত্রেই আমি আমার জীবন শেষ করি, মৃত্যুই আমার পরম সান্ত্বনা। না রাজকুমারী, তা হয় না, সান্ত্বনা মরণে নয়, সান্ত্বনা জীবনে। মহামান্য নবাবের গোলামের গোলাম এই সুজাউদ্দিন অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছিল মহারাজ, কিন্তু এসে দেখলাম হাজি মোল্লা সাহেব শুধু মুর্শিদাবাদেই নেই, এই দিনাজপুরেও আছে। সুজা সাহেব, এ তুমি কোন ধৈর্যটি মঙ্গল ভাইয়া? সেদিন যাকে দেখে আমি নিজেকে অনেক ছোট ভেবেছিলাম, তুমি কি সেই ধৈর্যটি মঙ্গল? আমি তোবা তোবা তোবা। সুজাউদ্দিন, হিন্দু সমাজের তুমি কতটুকু জানো? হিন্দু সমাজকে না জানি, মানুষের সমাজকে আমি জানি মহারাজ।
তাই নবাব মুর্শিদকুলি খাকে জেমে পিতা মুর্শিদকুলি বানিয়েছে। আবার তাকে মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এসো বহিন, আবার তুমি ফিরে চলো মুর্শিদাবাদে। দেবী মা, বহিন মা গো, মা দেবী, কেন তুমি কাঁদ যাত্রার প্রতিমা গিয়েছে কসৌর। ঠিক এমনি করে মাপকে সালাম জানালো, আমি তোমাকে মাপ করবো না। সোজা উদ্দিন হজরত হাজী মোল্লা সরফ আমার সহায়, তোমাকে কবরে দিয়ে তারপর আমি শাদি করবো শেহজাদে জিন্নুদ্দিন নেশাকে, তারপর বসবো ওই বাংলার মসনদে মসনা। বাংলার মসনাদ মসনাদ, তুমি কি আমাকে ভালোবাসো তাই তুমি আমাকে রোজ ডাকো। জনাব, আমি এই মসনাদকে বলছিলাম, মসনাদ তুমি কত ভাগ্যবান তাই তোমার উপরে বসেন জেন্দা পীর নবাব মুর্শিদ কুলি খান। যাবক মোহাম্মদ জান, মগর কাকে মারবে এখনো বুঝতে পারোনি? ব্যাধব অপরাধী তোমার সামনে, ভয় এরা ভয় পেয়েছে, জিনাতের মুখ কালো, খরসাইদের নেশা ছোট, আলিবর্তী ডান হাত পাথর মোতাবেক শক্ত, অথচ ভালো করেছে। দেখুন হজরত, ওই ব্যাধব বত্তমিজ সুজাউদ্দিনের দিলে ভয়ের কোনো চিহ্নই নেই। মামা জান চাবুক চালাও, ওকে নয় ওকে নয়, বিনা স্যার চাবুক মারো সবসে কসুর ওয়ালা দোজাকের কীট নবাব মুর্শিদ কুলি খান। তমাম শরীর শিউরে উঠেছে, সবার চোখে বিস্ময়ের জিজ্ঞাসা, কি কসুর অপরাধ আমার? আজ আমি দিন দুনিয়ার মালিকের নামাজ পড়তে পারিনি, খেয়াল ছিল না, খেয়াল থাকতে দেয়নি দেবীর আসু, তার দিলের কাইফিয়ত চাবুক হয়ে পড়েছে আমার পিঠে। আমি খোদাকে ভুলে শুধু তার পানে চেয়েছিলাম। এই দেখ, এই দেখ পাথরের চোখেও পানি। কাকে দেখাচ্ছ তোমার চোখের জল? আম্মা জান আমাকে, আমার তোমার মা কে? তোকে ছাড়া আর আমি কাকে দেখাবো বেটি? আমার মায়ের ঋণ আমি শুধু আসলে শোধ করে দেব। নবাব মুর্শিদ কুলি খান, এ আমার বহু তো বেশারিয়াতি, তাই না হাজারা? ইয়াদ রেখো তুমি ইসলামী। হ্যাঁ হাজারা, আমি ইসলামী, আর সেই জন্যই তো আজ আমি শান্তি ভিক্ষা করতে চললাম হাজারা, শান্তি ভিক্ষা করতে চললাম। ঘাবড়াও মাত, ওই মুর্শিদকে মসনদে বসিয়েছিল ওই হাজি মোল্লা সরব, দরকার হলে আমি তোকে মসনদ থেকে টেনে ছুঁড়ে ফেলে দেবো। বদলা বদলা ফিন পায়দা খুরশিদ আলীবর্দী, এসো আমি ফির একটা মুর্শিদ বানাবো, ফির একটা মুর্শিদ, ফির একটা মুর্শিদাবাদ। মেহরবানি করে কিছু ভিক্ষা দিন। ভিক্ষা? যতই ছদ্মবেশ ধারণ করুন, আমার দৃষ্টিকে আপনি ফাঁকি দিতে পারেননি জনাব। ভিক্ষা চাইতে এসেছে, বেশ গ্রহণ করুন দিনাজপুরের রাজ সিংহাসন নবাব মুর্শিদ কুলি খান। না না, সালাম নয় অভিবাদন নয়, আজ শুধু করুণা, করুণার ভিখারি আমি নবাব মুর্শিদ কুলি খান। আমি সিংহাসন চাই না, দৌলত চাই না, শুধু চাই আপনার মহান হিন্দু সমাজের মাঝখানে আমার একটি কন্যার জন্য সামান্য একটু স্থান। না, নিরাশ করবেন না, ফিরিয়ে দেবেন না,
আমি ওয়াদা দিচ্ছি, দুনিয়ার কোনো দুশ্মন আপনাকে বাধা দিতে এলে আমি সামনে দাঁড়াবো। আপনি শুধু বলুন, দেবী পতিতা নয়, অপবিত্র নয়, হিন্দু সমাজের মাঝখানে তার স্থান আছে? মহারাজ, অসম্ভব। কেন কেন অসম্ভব? হিন্দু হলে দ্বিতীয়বার এ প্রশ্ন করতেন না বঙ্গেশ্বর। আমি তৃতীয়বার আপনাকে জিজ্ঞাসা করছি, হিন্দু সমাজে দেবীর স্থান হবে কি না? আমি একবার না কে দুবার বলি না। আমি আপনাকে বেঁধে নিয়ে যাব। আমি আবার ভুল করে ফেলেছি। রাজা উদয়নারায়ণ, ভিখারি শুধু হাতে ফিরে গেলে শুনেছি গৃহস্থের অকল্যাণ হয়, তাই আমি শুধু হাতে ফিরে যাব না। বড় বিশ্বাসঘাতক, আমাকে তুমি কি করবে? কেন তুমি আমাকে ছলনা করে রেখে মন্দির থেকে গ্রেফতার করলে? হাসবে না, হাসবে না শয়তান। তুমি আমাকে ভাইজান বলে, দোস্ত বলে আলিঙ্গন করেছিলে কি দেবতার মন্দির থেকে গ্রেফতার করে? এই দেবী মন্দিরে নিয়ে আসার জন্য যাও তিন দেবতার পূজা অনেক করেছো বন্ধু, কিন্তু দেবীর পূজা যে হয়নি। দেবী দুর্যোটি মঙ্গল, আমি কি স্বপ্ন দেখছি? দুর্যোটি মঙ্গল, শক্তি দেবী না কোনো পাথর প্রতিমা, স্পর্শ করে দেখো। সেদিনের সেই অশুভ ক্ষণে তোমাকে আমি কি বলেছিলাম আমি জানি না। আমি আজও বিশ্বাস করি না যে তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে। তবে চলো, কোথায়? যেখানে তুমি আমাকে নিয়ে যাবে, তোমার হাত ধরে আমি নরকেও যেতে রাজি। না, নরকে নয় দেবী, স্বর্গে। তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব। সেই স্বর্গে শুধু তুমি থাকবে আর আমি থাকবো, আর কেউ থাকবে না। এই তো স্বপ্ন। হ্যাঁ দেবী, হৃদয় হৃদয় দিয়ে সব দেওয়া নেওয়া। দুর্যোটি মঙ্গল, আমি হারিয়ে যেতে চাই না। দেবী তা হয় না, মনে করো স্বপ্নে আমি তোমার সামনে এসেছিলাম, আবার স্বপ্নের মতোই। তবে চলে যাও, তুমি নিশ্চয়ই আর ভয় করছে যদি তোমাকে হারিয়ে ফেলি। যাও যাও, চলে যাও তুমি। একা যাবে কেন দুর্যোটি মঙ্গল? বিয়ে করে বউ নিয়ে যাবে। যাবো না, সঙ্গে হাজার বাতি রশ্মি ঝাড় বয়ে নিয়ে যাবে আমার হাজার হাজার হিন্দু মুসলমান প্রজা। পিছনে আসমান কাঁপিয়ে বেজে উঠবে মঙ্গল বাজনার সঙ্গে মাঙ্গলিক সেন হয়। সবার আগে নাচতে নাচতে যাব আমি, পিতা আমার সেইদগুলি তার আদরিণী কন্যাকে তার স্বামীর ঘরে পৌঁছে দিতে। বাবা, পুরোহিত ডেকেছি বেটি, আজ এই শুভক্ষণে আমি তোদের শাদি দিয়ে দেবো। যে মেয়ে সমাজ উচ্চুতা, দুর্যোটি মঙ্গল সেই মেয়েকে স্ত্রী বলে গ্রহণ করতে পারে না। দাঁড়াও, বলুন, দেবীকে শাদি তুমি করবে? ভয় দেখাচ্ছেন? না দেবী, আমার ভুলেই আজ মিথ্যা কলঙ্কে কলঙ্কিনী। সেই কলঙ্ক মোচন করতে আমি ওকে কন্যা বলে কাছে টেনে নিয়েছি। শোনো, আমি তোমাকে জায়গীর দান করব, আমি তোমাকে বহাল করব আমার প্রধান সিপাহ সালারের পদে। আমি অসহায়, অসহায় দুর্যোটি মঙ্গলকে সর্ব শক্তিমান করতে আমি সুবে বাংলার নবাব জন্দাপির মতামন আল মুলক আলা দাওলা নসাইর জং নসাইরি আমার পিয়ারা দামাদকে মসনদ সহ নবাবি তাজ যৌতুক দি। না দুর্যোটি মঙ্গল, আমার রাজ সিংহাসন মানুষের ভালোবাসা, আমার রাজমুকুট দেশবাসীর আশীর্বাদ, তাই শত সহস্র মানুষের বুকে রক্ত রঞ্জিত আপনার নবাবী তাজ নবাবী মসনদকে আমি মনে প্রাণে ঘৃণা করি। না জাহাপনা, না, আপনি আপনার ওয়াদার অমর্যাদা করবেন না। দিয়েছিলেন, দুর্যোটি মঙ্গলে কোনো ক্ষতি আপনি করবেন না। সেই ওয়াদা মতো বীর হিন্দু জওয়ান দিনাজপুরে জ্বলন্ত সূর্য দুর্যোটি মঙ্গলকে নির্বিঘ্নে দিনাজপুরে পৌঁছে দিতে চললাম। আফসোস, বহুত বহুত আফসোস। কিসের আফসোস বাবা? কি ইজ্জত দিয়ে গেল আদর্শ হিন্দু বীর শয়তান দুর্যোটি মঙ্গল? ইজ্জত বেইজ্জত নবাব মুর্শিদ কুলি খান, তো বাকি বেইজ্জত। বদলা নিন নবাব মুর্শিদ কুলি খান, যে ধর্মান্ধ হিন্দু জাতি আপনার মনুষ্যত্বের মূল্য দিলে না, সেই পবিত্র হিন্দু জাতিকে আপনি বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দিন। দেবী, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব। হৃদয় দিয়ে আদায় করতে পারলাম না, হাতিয়ার দিয়ে আমি তাই আদায় করে নেব। জিহাদ, জিহাদ, ফিন জিহাদ ও কি ফরমান, কাফেরও কি রোজ কিয়ামত, ও সিপাহি আগুন জ্বালাও, হাতিয়ার তুলে দাও। সেই ভাড়ারি মা,
আনন্দ, রাজা উদয় নারায়ণের বংশধর প্রাসাদ ছেড়ে চলে গেল। আপনারাও চলে যান মহারাজ, সুরঙ্গ পথ দিয়ে চলে যান, নদীর ঘাটে নৌকা ঠিক করা আছে, আপনারা গেলেই মাঝি নবদ্বীপের দিকে নৌকা চালিয়ে দেবে। না, তোমাকে ফেলে আমি কোথাও যাব না। কোনো উপায় নেই মহারাজ, শত্রু সৈন্য প্রাসাদ ঘিরে ফেলেছে। কিন্তু তুমি যতক্ষণ প্রাণ আছে শত্রুর সঙ্গে যুদ্ধ করব। ভাববেন না, আমার জন্য ভাববেন না, আমি যে সৈনিক দেহের শেষ রক্তবিন্দু দিয়েও শত্রুর সঙ্গে যুদ্ধ করব। শুধু আপনার এখান থেকে চলে যান। স্বপ্নকে আমিও ভেবেছিলাম এমনি করে আমার প্রতিজ্ঞা মিথ্যা হয়ে যাবে, এমনি করে ভুল হয়ে যাবে আমার জীবনের হিসাব। জীবনের হিসাব তোমার ভুল হবে না ধৈর্যটি মঙ্গল। সুজাব দিন লোকের কাছে, সৈন্যদের সামনে আমি তোমার দুশ্মন, মানে দিলের কাছে আমি তোমার দোস্ত। তাই তোমাকে বাঁচাবার জন্য অনেক কোশিশ করে দেবীর কাছ থেকে আমি প্রাসাদ দখলের দায়িত্ব নিয়েছি। আশ্চর্য, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই ভাইজান, তুমি চলে যাও। চালিয়ে যাবো। ভুল করছো ভাইজান, তোমাকে বাঁচতে বলছি তোমার দেশের জন্য, তোমার জাতির জন্য। অসংখ্য নবাবী সৈন্য প্রাসাদ ঘিরে ফেলেছে, অল্প সংখ্যক সৈন্য নেই, কিছু দিতে বাধা দিতে পারবে না। কোন দিকে যাবো? শোনো ভাইজান, মরা বহুত সহজ, মগর মরণের হাত থেকে একটা জাতিকে বাঁচানো অত সহজ নয়। হ্যাঁ হ্যাঁ, আমি বাঁচবো, আবার আমি সৈন্য সংগ্রহ করব। আজকের এই পরাজয়ের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন সুজাউদ্দিন, তুমি আমার জীবনের ভয়ঙ্কর ভুল ভাঙিয়ে দিয়ে গেলে। আমি দেবীর উপর অভিমান করেছিলাম, কিন্তু কে দেবী, কার জন্য আমি ভেঙে পড়েছিলাম? দুর্যোধন মঙ্গল সুজা সাহেব, দেবীকে আমি ভালোবাসি, তাই তার জন্য আমি মরতে পারি, কিন্তু আমার দেশ, আমার জাতি, আমার ধর্মকে ওই দেবীর জন্য মারতে পারি না কিছু। কিন্তু কেন কেন তুমি এই কাজ করলে বৌদি? নিয়তি, নিয়তি, প্রাসাদে তুমি ছাড়া আর কে আছে বৌদি? আর কেউ নেই, শুধু ধুরোই পড়ে আছি ওই লক্ষ্মী জনার্দন, নারায়ণ বংশের কুলদেবতা, তুমিও আজ পথের ধুলোয় পড়ে। কেন হিন্দু সমাজ তোমাকে মন্দিরে থাকতে দিলে না? একি একি, তোমার চোখেও জল? যারা তোমার অবমাননা করেছে তাদের আমি চরম শাস্তি দেব। ফজদার আলী বার দেখা, যেমন করে হোক খুঁজে বার করো পলাতক ধৈর্যটি মঙ্গলকে, প্রয়োজন হলে আগুন জেলে পুড়িয়ে দেবে অমানুষ জানোয়ারদের লোভের সংসার। সব শেষে মনে রাখবে, জীবন্ত ধৈর্যটি মঙ্গলকে আমার চাই চাই চাই। ফোর্স বাই ফোর্স, প্রাসাদ আক্রমণ করো, দিনাজপুরের মহল্লায় মহল্লায় আগুন ধরিয়ে দিয়ে খুঁজে বার করো শয়তান ধৈর্যটি মঙ্গলকে। আলিবর্দীর মনে দয়া নেই, মায়া নেই, আছে শুধু খুন ধ্বংস। নতমস্তকে নবাব মর্জিদ কলি খার সমস্ত আদেশ পালন করে তাকে এই চেহল সেতনে ঘুম পাড়িয়ে রাখতে হবে। বাইরে আমি তার প্রসঙ্গতে বান্দা, কিন্তু অন্তরে অন্তরে তুমি বাংলা স্বাধীন সুলতান। চুপ, দেয়ালের কান আছে, হুঁশিয়ার। হ্যাঁ শোনো, হযরত হাজি মোল্লা সাহেবকে বলে তোমাকে আমি দিনাজপুরের সিংহাসনে বসিয়ে দেব। তুমি আমাকে দিনাজপুরের সিংহাসন দেবে? আমি সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করব। নবাব মুর্শিদ কলিকাকে ঠেলে সরিয়ে দিয়ে সেই পবিত্র মসজিদে আমি তোমাকে বসাবো, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আমার মনে হয় ধৈর্যটি মঙ্গলের প্রতিবন্ধক হবে। জানোয়ার ধৈর্যটি মঙ্গলকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। ধৈর্যটি মঙ্গলকে গ্রেফতার করতে পারলেন না, তবে কাকে গ্রেফতার করে এনেছেন আপনারা? নয়া ইসলামী এনায়েত খান। এনায়েত খান? হ্যাঁ জনাব, বান্দা আপনার সামনে হাজির। ও, তুমি এনায়েত খান? হ্যাঁ জনাব, কাফের উদয় নারায়ণের ভ্রাতুষ্পুত্র অনন্ত নারায়ণ। তুমি আমার সঙ্গে সন্ধি করতে চেয়েছিলে? জি। তুমি বলেছিলে দিনাজপুরে সিংহাসন পেলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জি। হ্যাঁ, তাইও করেছে, হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ও এনায়েত খান নামে পরিচিত হয়েছে। ওকে ওর বাবার সিংহাসনে বসবার জন্য আদেশ দাও। জরুর। তার আগে বলো, তুমি তোমার ভাইকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছো? জি। তোমার স্ত্রীকেও ইসলাম বানাতে চেয়েছিলে, মগর সে আত্মহত্যা করেছে। আপনি কি করে জানলাম? তাই না আলিবর্দি খান, কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো? তাই না হযরতে আলম? এনায়েত খান, তুমি ধর্ম ত্যাগ করেছো, স্ত্রীর মৃত্যু ঘটিয়েছো, নবাবি সৈন্য দিয়ে রাজপ্রাসাদ লুণ্ঠন করেছো, মগর আমার দুশ্মন ধৈর্যটি মঙ্গলকে গ্রেফতার করতে পারোনি। আপনি আমাকে দিনাজপুরের সিংহাসনে বসবার হুকুম দিন জনাব, আমি ওয়াদা দিচ্ছি 7 দিনের মধ্যে তাকে জীবন্ত অবস্থায় বেঁধে আমি আপনার সামনে হাজির করে দেব। বহুত আচ্ছা, কই হ্যায় এই লোভী স্বার্থপর জানোয়ার অনন্ত নারায়ণকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ কর। সিংহাসন তোমার উপযুক্ত রাজ সিংহাসন, বেঈমান,
আমার অপরাধ? তুমি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করেছ। মগর ইসলামের মুনাফা? না, মুনাফা নয়, নোকসান, বহুত নোকসান। মুর্শিদ কুলি, ইসলাম ধর্মে যদি ওই অনন্ত নারায়ণের মতো ইনসানরা দলে দলে সে জমায়েত হয়, ইসলাম ধর্ম কলুষিত হবে। যে ধর্ম রক্ষার জন্য ভিখারি ব্রাহ্মণের ছেলে দামাল ধৈর্যরি মঙ্গল প্রাণ হাতে নিয়ে পথে পথে বিচরণ করছে, যে ধর্ম রক্ষার জন্য রাজা উদয় নারায়ণ স্ত্রী সহ ফরার, সেই ধর্ম তুমি ত্যাগ করলে বেয়াদব। সেই জন্য আমি দায়ী নই জনাব, দায়ী ওই শয়তান হাজী মোল্লা সরফ। এনায়েত খা, কাজটা বোধ হয় ভালো হলো না জনাব। এনায়েত খাকে বন্দী করে এনায়েতের কথা গালিবাদ দিই, তোমার নিজের কথা ভাবো। নিজের নিজের কথা, নিজের কথা। ভেতরের জানোয়ারটা কতদিন জন্মেছে আলিবর্দি? জানা এই মসনদ লবি কুত্তা শয়তান আলিবর্দিকে গ্রেফতার করে অন্ধকার হাজতে নিয়ে যা। তপচ্চা বত্তমে, আদেশ পালন কর বান্দা নইলে। থাক 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 জনাব থাক, আমার জন্য ওকে আর মারবেন না। তবে যাবার আগে বলে যাই, নবাব মোর্শেদ কুলি খান লৌহ পিঞ্জরে নিঃসঙ্গ জীবন যাপনের জন্যে আলিবর্দির জন্ম হয়নি। খোদা তাইরা তার ললাটে লিখে দিয়েছেন এক অদৃশ্য ফরমান, শত চেষ্টা করে হাজারো কারাগারে নিক্ষেপ করলেও সেই ফরমানের একটি হরফ আপনি বদলে দিতে পারবেন না। পহলে গুনাহ খতম, তাই পাপের কল্লা চহল সেতুনে ধীরে ধীরে আলো আসছে, নূর আসছে। যাহা পড়া হযরত, আপনার বানানো জন্দাপি যাহা পানা নজর বহুত সাবধানী, তাই আপনিও একটু সাবধানে থাকবেন। কর্তব্যনিষ্ঠ ইমাম দাসুদ্দিন, জীবনে কখনো তুমি আমার সঙ্গে বেঈমানি করনি, তাই তোমার পুরস্কার স্বরূপ শাহজাদে জান্নাতুন নিশাকে আমি তোমার হাতে তুলে দিলাম। নেহি জনাব, তোমাদের এই শুভ মিলনে আমি জানাই তোমাদের প্রথম অভিনন্দন শাহজাদে। না না, শাহজাদে নয়, বলে তোমার কসুর ওয়ালি বহিন। বহিন বাপজান, আমার হাজারো কসুর যে এমন করে মাফ করে দিলে, সে মানুষ নয়, সত্যি দেবী। সেই দেবীকে জানাচ্ছি আমার হাজারো সালাম। সালাম সুজাকে মনে হলো দুর্যটি, আর জিনাতকে মনে হলো তুই। না বাবা। হ্যাঁ রে বেটি, হ্যাঁ, সেই জন্যই তো আমি তাকে দাওয়াত দিয়েছি। কাকে? সব সেখান দানি মামাম। বলো বাপজান, কি আসবে রাতের অন্ধকারে? তোমার খসম জনাব এক খুরশেদ কুলে খান। চিয়ার খসেদ, তুই শরাব পান করেছিস, বাহার যা। তুম দুনিয়া সে বাহার হো জানে কে লিয়ে তৈয়ার হো যাও শয়তান। সেইদ, ওই খবসরা তাওরাত কে আমার চাই, ওকে আমি আমার বেগম বানাবো। ছি 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 ছি, শাদি শাদি, মসনদ চাই, মসনদ আমার, আমার মসনদ, চহল সেতুন আমার, আমার চহল সেতুন, দেবী আমার মে, আমার মে দেবী। খুরশিদ কাকা, চুপ বেটি চুপ, ও আর খুরশিদ নয়, শাদি হাদি কা ভাই, শাদি ভাই, চল এখান থেকে, চল চল বেটি। ওই তো, ওই তো আবার সে আমাদের আদিশা গা, সেই নীল পাহাড়ের ধারে আমাদের বাড়ি, সেই আঙুর ক্ষেত। ওই তো জতাপীর খুরশিদ কুলি। না, আমি আর খুরশিদ কুলি নই, আজ থেকে আমি আবার সেই শাদি খা, আমি শাদি খা। আলিবর্দি খা এইমাত্র কারাগার ভেঙে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আর ব্যাদা বেতাকা তুমি ভাইয়ের কলিজায় হাতিয়ার বসাতে পারলে না। হাতিয়ার আমায় দাও বেয়াদব। হযরত, এই হাতিয়ার আমি কাফের মুর্শিদের বুকে আমূল বসিয়ে দেব। মরিয়া জানমার, আল্লাহ, আল্লাহকে কেন শয়তান, নিজেকে ডাকো, মনে মনে নিজেই তো এতদিন আল্লাহ হয়ে বসেছিলে। বেশ ইসলাম বুজরুক, আমার আমার হাদি ভাইকে তুমি খুন করবে না? আমার হাদি ভাইকে তুমি খুন করবে কি? আমার সামনে, আমার সামনে আন্ধেরা দোজাত, দোজাত, দোজাতকে তোমাকে যেতেই হবে হাজ মোল্লা সরফ, কারণ তমাম ইনসানের দিলের আলো তুমি নেভাতে চেয়েছিলে। তোমারই জন্য হিন্দু মুসলমানে এত দাঙ্গা, এত মারামারি, তোমার স্থান অন্ধকার দোজাতে। এসেছে আমার খানদানি মেহমান, এসে গেছে। হাসি বন্ধ করো বাবা, মুর্শিদ আমার আক্রান্ত। মুর্শিদাবাদ প্রাসাদ নয়। কি বলছো তুমি? খানদানি মেহমান পেছন দিয়ে আসেনি, সামনে দিয়ে এসেছে। বাবা, কথা নয়, কথা নয় বেটি, এই নে আমার হাতিয়ার। আমি? হ্যাঁ, তুই আমার বেটি, হাতিয়ার নিয়ে সামনে গিয়ে দাঁড়া, মেহমানকে চল সেতনে পথ দেখিয়ে নিয়ে আয়। ঈদের চাঁদ ডুবে গেছে, সবে রাত্রি, নয়া এক রোজ, সেই নয়া রোজের বৃষ্টি সেবারে আমি সেই মেহমান আর তোকে একসঙ্গে দেখতে চাই বেটি, একসঙ্গে দেখতে চাই। তাহলে কি ধৈর্যটি মঙ্গল আসছে? ধৈর্যটি মঙ্গল, এসো আমার জীবনের শত্রু,
তোমাকে আমি এই হাতিয়ার দিয়েই বরণ করে নেব। পারবে না ধৈর্যটি মঙ্গল, দেবীর হাতে হাতিয়ার থাকতে তুমি জেল সেতু ধ্বংস করতে পারবে না। দেবী দেবী জীবিত থাকতে তার পিতার প্রাসাদ কোন শত্রু দখল করতে পারবে না। চেষ্টা দেবী, ওই শোন আমার সৈন্য দলের হুঙ্কা, ওই সৈন্য স্রোতে তুমি তৃণের মতো ভেসে যাবে। তাই এখনো বলছি তুমি মুর্শিদ কুলি কিনে পালিয়ে যাও। না কখনো নয়, প্রাণ দেবো তবু পালাবো না। দেবী শুধু দেবী নয় বলো, দেবী দনুজ দলনী, সংহার সংহার। আমি চাইনি বাবা, আমি চাইনি। তুমি তুমি অন্তত বিশ্বাস করো ধৈর্যটি মঙ্গল, তোমার মৃত্যু আমি চাইনি ধৈর্যটি মঙ্গল, আমি তোমার মৃত্যু চাইনি। আমি চেয়েছিলাম যুদ্ধ করে তোমার হাতে মরতে ধৈর্যটি মঙ্গল। সারা জীবন তপস্যা করে থেকে আমি কি পেলাম? তোকে আমি মসনদ দিলাম বেটি, বঙ্গেশ্বর। আর আমি বঙ্গেশ্বর নই সুদাউদ্দিন, বঙ্গেশ্বরী আমার বেটি দেবী, আজ থেকে দেবী সুলতানা। বিচার কর, বিচার কর অপরাধী মুর্শিদ কুলি খান, তুই বিচার কর দেবী সুলতানা। লাখ লাখ মানুষের অভিশাপে ভরা জল্লাদ মুর্শিদ কুলি, তুই শেষ বিচার কর। নিশ্চয়ই বিচার করব বাবা, নিশ্চয়ই বিচার করব। বলো দেবী সুলতানা, দেবী সুলতানা তার বিচারে যন্ত্রণায় কাতর অনুশোচনায় ক্ষতবিক্ষত মুর্শিদ কুলি খাঁকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে গেল। সুজাউদ্দিন, এত চেষ্টা করেও এই জীবনে আমি ওদের মিলন ঘটাতে পারলাম না। ওদের মিলন হলো মরণের মাঝখানে। আমার কবর আমি খুঁড়ে রেখে এসেছি সুজাউদ্দিন, আমার মৃত্যুর পর আমাকে কবর দিয়ে সেই কবরের গায়ে লিখে দিও, ও গো আগামী দিনের মানুষ, তোমরা তোমাদের পদধূলি আমার কবরে রেখে আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো।